যার অভিমত প্রকাশ করেন। বলেন উলফাতার আপু কি কাঁদতেছেন? রুমাল টুমাল দিব? না আপু, চয়ন আমি ভাই বলতে চাচ্ছিলাম আপু, আপনি নাম মেনশন করে ডাকেন তাহলে হয়তো ভালো হবে। মেনশন করে ডাকতে হবে? চয়ন ভাই কথা বুঝি নাই। কথা কথা বোঝা যাচ্ছে না চয়ন ভাই, কথা বোঝা যাচ্ছে না। নেট মনে হয় প্রবলেম হচ্ছে আপনার ওখানে। আচ্ছা আচ্ছা চয়ন ভাই, আপনি ওরকম ভাবে ইয়ে হয়েন না। আচ্ছা আমাদের এটা এখানে অফিসিয়ালি আমরা চলে যাচ্ছি, বাট আমরা কিন্তু থাকবো, আপনারা চাইলেই কিন্তু আমাদের সাথে সবাই যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? ওরকম ইমোশনাল হবেন না ইনশাল্লাহ। আমরা চয়ন ভাই আপনি তো নিজে কেমন জানি লাগতেছে যে যে এইরকম করে এতগুলা দিন কাটাইলাম, কাটানোর পরে এখন মানে এই প্ল্যাটফর্ম আমরা আর এইভাবে ইউজ করতে পারবো না, এটা হঠাৎ করে আসলে বেরোতে কেমন জানি লাগতেছে। হ্যাঁ, আমরা প্রায় 50টা দিন, 50 দিনের বেশি আমরা একসাথে ছিলাম, তো এটা স্বাভাবিক একটু হ্যাঁ চিন্তা। স্বাভাবিক আপু, আসলে সময় কিভাবে কেটে গেল এটা আসলে বোঝা যায়নি, খুব অল্প সময় মনে হচ্ছে। আর ক্লাস তো অবশ্যই ভালো লাগলো, অনেক কিছু অনেক কিছু জানা গেল আর কি, অনেক কিছু জানতাম না এই সম্বন্ধে, আসলে অনেক কিছু জানা হলো। তো অবশ্যই একটু তো খারাপ লাগবে, সবার সাথে এতদিন ধরে ক্লাসে আছি, সবাই বন্ধুর মতো, ভাইয়ের মতো, বোনের মতো, তো সব মিলে আসলে খুব ভালো সময় কাটলো। তো একটু ই লাগবে, এটাই স্বাভাবিক। চয়ন ভাই যেটা ফিল করতেছে হয়তো সবাই করতেছে। তারপর ইনশাল্লাহ যেহেতু এটা আমাদের লাইফ, সবাই আমরা সামনে গিয়ে যাব, সবাইকে সবাই সবার কাজ একসাথে করে নিয়ে যাওয়া যায় কিনা এরকম। তো গ্রুপে আসলে সবাই অ্যাক্টিভ থাকলে আমার মনে হয় যে আপু খুব সহজে সবার সাথে কমিউনিকেশন করাটা সুবিধা হবে, হ্যাঁ নিশ্চয়ই, স্পেশালি আর কি নিজেদের ফিলিংস। সেটা তো থাকতেই হবে, এটা না জি থাকলে জি পরে, কারণ একজন একটা বিষয়ে দুর্বল হতেই পারে, হ্যাঁ, তাকে এটা তো আরেকজন স্বাভাবিক। অতটা না করলেও একটা সাহস দিলে পরে যে ভাই আপনি আগে যান আপনি পারবেন, এই রাইট, কথাটা বললে পরেও মনের ভিতরে অন্যরকম একটা সাহস আসে আর আমরা যে না সবাই পারবো। লার্নিং এ আছি এখন, আমরা শিখছি, আমাদের অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। তো সবাই সবার এগুলো ইনফরমেশন শেয়ার করলে আসলে বুঝতেও সুবিধা হবে যে আমি কোথায় গ্যাপ আছে বা কোথায় আমার প্রবলেম হচ্ছে। তো এই জন্য সবাই অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ, সবাই খুব বেশি দূরে না, আমরা কাছেই আছি সবাই। তো হ্যাঁ ইনশাল্লাহ সবার সাথে সবার দেখা করা যাবে। ইনশাল্লাহ। উলফাতার আপু কিছু বলতে চাচ্ছেন? জি আপু, মানে আপনি কিছু বলবেন? না আসলে হুট করে জয়েন ভারিয়া দেখে আসলে খুব এখন খারাপ লাগতেছে, আর আমি আসলে পার্সোনালি অনেক গ্রেটফুল এই প্রজেক্টের প্রতি আপনাদের সবার কাছে, কারণ আমার লকডাউনের সময়টা খুব ভালোভাবে পাস হয়েছে, আমি অনেক কিছু শিখতে পেরেছি। আসলে ভার্সিটিতে থাকি তো ম্যাক্সিমাম টাইম বাসায় টানায়, তো আর লাস্ট 4-5 বছরে ওইভাবে থাকা হয় নাই, তো আমি আমার ক্যাম্পাস অনেক বেশি মিস করি নর্মালি এমনি টাইমে। এই কোর্সটার জন্য আমার সময় আসলে অনেক ভালো কেটেছে, তা নাহলে আমি আমি অ্যাকচুয়ালি অনেক ডিপ্রেশনে পড়ে যেতাম, এই জন্য আমি আসলে অনেক বেশি গ্রেটফুল। ঠিক এটাই আছে, বলবো, সবাইকে মিস করব, মানে মজা হতো ক্লাসের মধ্যে, ফাঁকিবাজি করতাম, ই করতাম, সবকিছু মিলেই মিস করব। তবে একটা পজিটিভ জিনিস যে এখন কমিউনিকেশন অনেক মানে ভালোভাবে রাখা যায়, তারপর আরেকটা ভালো ব্যাপার হচ্ছে আমরা সবাই মানিকগঞ্জের, এটা একটা সুবিধা। আমি অনেকদিন আসলে আমি মানিকগঞ্জের মেয়ে, কিন্তু আমি নিজে থেকে কখনো হয়তো মানিকগঞ্জ মানিকগঞ্জ বালিয়াটি জমিদার বাড়িও যাই নাই, আমি এত ইয়াতে থাকছি, তো সেই ক্ষেত্রে আসলে ইয়াটা ভালো লাগে যে আমরা চাইলেই হয়তো একটা রিইউনিয়ন করতে পারবো, একটা গেট টুগেদার করতে পারবো এইভাবে, মানে আমার গণ্ডির বাইরে বের হয়ে অনেক মানে বিভিন্ন বয়সের মানুষের সাথে, ছোট বড় সমবয়সী সবাই একসাথে একটা কোর্স করে, এটা আমার জন্য অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, এই বলবো। থ্যাংক ইউ সবাইকে, আপু আপনাকে স্পেশালি অনেক বেশি থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ আপু, ইনশাল্লাহ দেখা হবে খুব।
সবার সাথে ইনশাল্লাহ। ধন্যবাদ জি উলফাতার আপু। ইনশাল্লাহ। আমাদের সিয়ার ভাইরা কই? সিয়ার ভাইরা কিছু বলবে না? সনুর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসলে আসসালাম। আমি হ্যাঁ মানে ডিজিটাল মার্কেটিং এর আসলে এই কোর্সটা আসলে প্রথম দিকে আমি আসলে খুব ভালো অ্যাক্টিভ ছিলাম, আসলে শেষের দিকে আসলে আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য আসলে ওইভাবে আসলে অ্যাক্টিভ থাকতে পারি নাই। তবে আসলে আমি খুব মিস করি আসলে এই মানে ক্লাসগুলো যে করি নাই, যে আসলে মানে এই যে এরকম একটা মানে প্ল্যাটফর্মে আসলে সবার সাথে এরকম সাক্ষাৎ হবে। আসলে আমি কিন্তু খুব মানে এই আমি ঢাকায় ছিলাম, ওইখানে সবার সাথে ছিলাম ফ্রেন্ড মিলেমিশে, তো হঠাৎ করে মনে করেন বাড়ি আসা, একেবারে একা হয়ে গেছিলাম। ওইরকম ভাবে সময় কাটাবো কিভাবে? তো তারপরে আমার চিন্তা ভাবনা যে কিভাবে আর সময়টা পার করতে পারি, তো এরকম বিভিন্ন ওয়ে খুঁজতেছিলাম আসলে। তো তারপরে আর কি যে ভাবে কি বলে এলইডিপির যে মানে ভাই নাম কি যেন, ওই যে আমাদের যে গাজী স্যার, পরিচালনা করতেছে আপু, গাজী স্যার না 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 ওই যে চন্দন ভাই, গাজী স্যার না আমাদের যে মানে চন্দন ভাই, হ্যাঁ চন্দন ভাইয়ের সাথে আমি ডিরেক্টলি মানে অনেকবার নক করছি যে কিভাবে আমি ইনভলভ হইতে পারি এখানে। মানে আমার খুব চাওয়া ছিল যে আমি মার্কেটিং সম্পর্কে মানে খুবই মানে চাওয়া ছিল যে আমি মার্কেটিং সম্পর্কে জানবো বা এই সম্পর্কে আমার একটা মানে ইয়া থাকবে। আসলে কতটুকু শিখতে পারছি ওইটা জানি না, আসলে আমি মাঝখানে থেকে অনেক ফাঁকিবাজি মাঝখানে হয়ে অনেক গেছিলাম সত্য চলে কথা। গেছিলেন, একদম পাইনি আপনাকে আমরা। জি আপু আমি আসলে সবাইকে আর কি ওইভাবে মিস করবো, আসলে আমার অঞ্চলের সবাই মানুষ। তারপরে আপু আপনার সাথে আসলে আপনি এতটা ফ্রেন্ডলি, আসলে তারপরে আপনি হয়তো বা আপনার কাছ থেকে যতটুকু পাইছি আপু এটা আমার কাছে অনেক বড় পাওয়া আসলে আপু। ওইভাবে হয়তোবা আমি নিতে পারি না অন্যদের মতো, হয়তোবা আমারই কমতি ছিল এটা। সমস্যা তবে নেই, আমি আপনি বলবো যে আমি ভিডিওগুলো আপনার দেখে কাছ নিন। থেকে জি আপু আমি আপনার যতটুকু সাপোর্ট পাইছি আসলে ফ্রেন্ডলি, এইভাবে যে একজন মেন্টরের সাথে যে মানে মেশা যায় বা একটা প্রশ্ন এইভাবে বারবার করা যায়, বিরক্ত হয় না বা এইরকমের বারবার একটা জিনিসে প্রবলেম পড়তেছি বা আলাদা মানে আমার যে ক্লাসের বাইরেও আপনাকে ফোন দিছি তখনও যে মানে আপনার যেভাবে রেসপন্স পাইছি আপু, এটা আসলে আমার কাছে বিশাল পাওয়া আপু। আমি আসলে এরকমের কোন রকমের পাই না আর কি অন্যান্য প্রতিষ্ঠানে আপু, এটা আসলে আমার জন্য বিশাল পাওয়া। কিন্তু আমি আসলে এটা মিস করছি আপু, যে আমি নিজে থেকেই আচ্ছা কোন ওই সমস্যা লাস্টের নেই। দিকে মানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম যে আপু। হ্যাঁ আপনি হয়তো অন্য আর কোথাও ব্যস্ত সবাইকে অসংখ্য ছিলেন। ধন্যবাদ আসলে সবাই যেভাবে জি আপু, আমি একটু ব্যস্ত ছিলাম আসলে, ব্যক্তিগত মানে কিছু প্রবলেম ছিল, সব মিলেমিশে আর কি এটা একটা মানে ভাই আলাদা বুঝতে কোন সম্ভব পেরেছি হয়েছে। আমরা, কারণ প্রথম দিকে আপনার অনেক অ্যাক্টিভিটিস ভালো দেখেছিলাম, মাঝখানে থেকে দেখলাম যে একটু এ, তো বুঝতে পেরেছি হয়তো কোনো ফ্যামিলি প্রবলেম হতে পারে, পার্সোনাল প্রবলেম হতে পারে, বাট জি জি ভাইয়া মানে অবশ্যই। এই জন্য আর কি, হ্যাঁ আর আপনি এই জন্য চাইছেন আমি একটু ট্রেনার হিসেবে নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার স্পিচ ডেলিভারি ভালো, তো এটা আমার ব্যক্তিগত মত যে না না আপনার স্টাইল ভালো, তো আপনি চাইলে এদিকে ফোকাস করতে পারেন ট্রেনার না হিসাবে, না নিজেকে ধন্যবাদ, আত্মপ্রকাশ করা যায় কিনা, না না ধন্যবাদ, স্কিল এবং নলেজ আপনি পরে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ মোস্তাফা ভাই। আসলে আপনাদের মতো সবার সাথে যে আসলে আমার আসলে বড় ছোট সবার সাথে আসলে সাক্ষাৎ, এরকম একটা প্ল্যাটফর্ম কিন্তু আসলে মানে পাওয়াটা খুব ভার কিন্তু আসলে। কারণ যেখানে মনে করেন আমি মানে আমার পর্যায় থেকে বলবো যে সবার মতো মানে আমার বড়রা আছে, তারপর আমার ছোটরা আছে, সবার সাথে একসাথে ক্লাস করতেছি একেবারে ফ্রেন্ডলি ভাবে, আসলে এটা কিন্তু বিশাল একটা পাওয়া আসলে। এরকম প্ল্যাটফর্ম ছাড়া কিন্তু অন্য আমার মনে হয় না যে কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে এইভাবে ক্লাস করা যায়। আর আমি প্রথম দিকে ভাবছিলাম কি যে আসলে অনলাইনের মধ্যে ক্লাস কেমন মানে একটা মানে হিবিজিবি অবস্থা, কিন্তু আসলে অনলাইনের ক্লাসও যে মানে এইভাবে কাটানো যায়, আমি কিন্তু মানে এক নাগাড়ে 4 ঘন্টা মানে অনলাইনে মানে মানে বসে থাকা, এটা কিন্তু আসলে নিজের কাছে কেমন জানি লাগতো আর কি, যে এতক্ষণ কিভাবে থাকবো আর কি, এটা একটু মানে নিজের কাছে লাগতো। কিন্তু পরবর্তী যখন আসলে ক্লাস করতাম সময়টা আসলে চলে যাইতো ঠিক আছে, ওটা কিন্তু টের পাইতাম না, যে মনে হয়তো কি কি মানে এই না মাত্র বসলাম 2টার সময় ঠিক আছে। আসলে সত্য কথা আমি আসলে কিছু ব্যক্তিগত প্রবলেমের কারণে আসলে আপু আসলে আমার প্রতি হয়তো বা রাগ অনেকটা, আপু আসলে ক্ষমা করে দিবেন আসলে না আপু, আপনি আমি আসলে আসলে শুধু প্রথম মিস করবো থেকেই যেমন ভাবছিলাম আসলে। যে সোহানুর ভাইকে আমি হয়তো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, এরকম একটা চিন্তা ছিল যে হ্যাঁ ডিজিটাল মার্কেটার মানে একজন মেন্টর কিন্তু প্রথমে ক্লাস প্রথম দ্বিতীয় বা পঞ্চম দিনের মধ্যেই একটা সেট হয়ে যায় তার মনের মধ্যে, যে আসলে সে এরকম অমুক অমুক এরকম তাদেরকে নিয়ে আরো আগানো যাবে, সবাইকেই তো তার মেন্টর চেষ্টা করে তারপরেও। আসলে সবার আমার মধ্যেই সবাই আমার ব্যাচের আলহামদুলিল্লাহ সবাই খুব অ্যাক্টিভ ভালো ছিল, কিন্তু সোহানুর ভাই যেমন সবসময় একটু কথা বলতো বা একটু ই করতো অ্যাক্টিভ ছিল, কিন্তু মাঝখান থেকে যখন একেবারে আপনাকে পাইলাম না তখন ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে কি হইলো সোহান ভাইয়ের, ঠিক আছে এরকম।
যাই হোক, আসলে কোনো আপু আমি সমস্যা নেই, আসলে আপনি ভিডিওগুলো দেখে নিন, তারপরেও ভিডিওগুলো দেখার পরেও যদি আপনি কিছু বুঝতে না পারেন, শুধু আপনাকে বলবো না, সবাইকে বলছি, আপনারা যে কোনো সময়, যে কোনো সমস্যায় আপনারা আমাকে নক দিয়েন, ফেসবুকে নক দিয়েন, আর আমার নাম্বারও আপনাদের কাছে আছে, যদি ফেসবুকে নক দিয়ে না পান সেক্ষেত্রে নাম্বার দিয়ে ফোন দিবেন, ঠিক আছে?